ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বহুদিনের বৈরিতা থাকলেও এবারই প্রথমবার সরাসরি ইসরায়েলে হামলা চালালো দেশটি। তবে সংঘাতের উত্তেজনা যেন এখানেই থামছে না। এবার জর্ডানে হামলার হুমকি দিয়েছে ইরান। মূলত ইসরায়েলকে সহযোগিতা করলে জর্ডান পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে পশ্চিম এশিয়ার এই দেশটি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম তেহরান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের একটি সামরিক সূত্র ইঙ্গিত দিয়েছে জর্ডান গুরুতর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে এবং ইহুদিবাদী দেশটির সাথে জোটবদ্ধ হলে তারা ইরানের পরবর্তী টার্গেট হতে পারে। ইরানের এই হামলা প্রতিরোধে অবশ্য ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ইরানের এই নজিরবিহীন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহযোগিতা করেছে মুসলিম দেশ জর্ডানও। আমেরিকার এই মিত্র দেশটি ইসরায়েলের দিকে উড়ন্ত কয়েক ডজন ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করে। কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য সামনে আনে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, উত্তর ও মধ্য জর্ডান জুড়ে ইসরায়েলের দিকে হামলা চালাতে উড়ে যাওয়া কয়েক ডজন ইরানি ড্রোন জর্ডান ভূপাতিত করেছে বলে দুটি আঞ্চলিক নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে রয়টার্স। মূলত জর্ডানের যুদ্ধবিমানগুলো ইরানের নিক্ষেপ করা এসব ড্রোনগুলি করে ভূপাতিত করে। তেহরান টাইমস বলছে, ইরানের ওই সামরিক সূত্রটি জোর দিয়ে বলেছে, জর্ডান যদি ভবিষ্যতে কোনো পদক্ষেপে জড়িত হওয়ার পথ বেছে নেয়, তবে দেশটি ইরানের সামরিক অভিযানের পরবর্তী লক্ষ্য হয়ে উঠতে পারে। এহসানুল হক, ঢাকা পোস্ট।